তো আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ভারতের ইম্পর্টেন্ট আর্টিকেলগুলা ভারতীয় সংবিধানের কত নম্বর দ্বারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। উত্তর হবে ধারা নম্বর 17। 1955 সালে ভারতে অস্পৃশ্যতা দূরীকরণের আইন পাস হয়, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। 2, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতার কথা উল্লেখ আছে? আনসার হবে ধারা নম্বর 21। 3, ভারতের কোন ধারায় শিশু শ্রম বন্ধ করার কথা বলা হয়েছে? ধারা নম্বর 28। 4, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থার কথা বলা হয়েছে? ধারা নম্বর 40। 5, ইউনিফর্ম সিভিল কোড কোন ধারায় উল্লেখ আছে? ধারা নম্বর 44। বাক স্বাধীনতার অধিকার কোন ধারায় আছে? ধারা নম্বর 14। 7, ভারতীয় সংবিধানের কোন ধারায় শিক্ষার অধিকারের উল্লেখ আছে? ধারা নম্বর 21 এ, এটা আপনারা দেখে নেবেন। 8, ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখ করা হয়েছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিশু শিক্ষা? ধারা নম্বর 45। 9, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবে? ধারা নম্বর 52। 10, ভারতের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান আসামির মৃত্যুদণ্ড রোধ করতে পারেন? ধারা নম্বর 72। তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত। পরবর্তীতে আমি আরও 10টি আপনাদেরকে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো পরবর্তী ভিডিওতে দিব, আপনারা দেখে নেবেন।